সৌরভ সরকার আসছেন সিরাজগঞ্জ থেকে। ফুল সাজাতে কি হবে, ওই যে লাথা লাথি শুরু হয়ে যাবে। তো আপনার এক্স গার্লফ্রেন্ড আপনার সাথে ব্রেকআপ করার পর যদি বলে আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না, এই কথাটা কিসের মতো? যেন ছিনতাইকারী আপনাকে ছাড়ার পর বলছে ভাই যোগাযোগটা রাইখেন। তো আমাদের সবিন মামা সেদিন আমাকে বলতেছে, কিরে সেই দিন রাত্রে যে মেয়েটা তোর সাথে দেখলাম ওইটা কি তোর বউ না বোন? মামা এখনো ঠিক করি নাই, দেখা যাক কি হয়। তো সবিন মামার সাথে সবিন মামার বউয়ের ঝগড়া। সবিন মামা বলতেছে, তুমি যদি আর একবার ঝগড়া করো তাহলে কিন্তু কিন্তু কি তাহলে কিন্তু কিন্তু কি তাহলে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144,
সেদিন স্কুলে শিক্ষক বলছে, এত গন্ধ, মোজার গন্ধ। এই পাক্কু, তোকে না বলেছে মোজা চেঞ্জ করে আসবি? স্যার চেঞ্জ করছি তো, ডান পাড়টা বাঁ পায়ে, বাঁ পাড়টা ডান পায়ে পরে আসছি। তো পরের দিন আবার স্যার বলতেছে মোজার গন্ধ। এই পাক্কু, তোকে না বলেছে মোজা পরবি না? স্যার পরি নাই তো, জানি পড়লে আপনি রাগ করবেন, এর জন্য পকেটে নিয়ে আসছি। তো বিয়ের আসর থেকে প্রায় শোনা যায় যে বউ পালিয়ে যায়, বিয়ের আসর থেকে প্রায় শোনা যায় যে বউ পালিয়ে যায়, কিন্তু বর পালায় এটা শোনা যায় না কেন? কারো না কারো পাল্লায় তো পড়তেই হবে। আমাদের যে ডিরেক্টর হাসান ভাই আমাদেরকে জন্ম দিয়েছে, হ্যাঁ হাসান ভাই আমাদের বাবা, এই হাসো আমাদেরকে জন্ম দিয়েছে, এই হাসো আমাদের মা। হাসান ভাই আর হাসো একসাথেই থাকে, তাহলে বুঝতে পারছেন হাসের বারোটা কি বাজাইছে। থ্যাংক ইউ। তোমাদের বাবাকে আমার সালাম দিও, আর তোমাদের বাবাকে বলো বারবার যেন টেকনিক্যাল প্রবলেম না বলে। সবসময় টেকনিক্যাল প্রবলেম যদি বলে তাহলে তোমার মায়ের কী অবস্থা হবে? মাঝার ভাই অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেক ম্যাচিউরড হয়েছো এই কয়েকদিন। থ্যাংক ইউ। জুয়েল ভাই, আমি নিজেকে খুবই অসহায় বোধ করছি, কারণ যে দশজন তোমরা এখন টিকে আছো, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ভেরি হেভি ওয়েট পারফর্মার। আমার নম্বর দেয় খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে যে লটারি করে ছুঁড়ে মারি যার সেটা হতে পারে, তাই না? এইরকম অবস্থা না, এই বুদ্ধি দিয়ে না হাসান ভাই পরে এটাই করতে পারে। অসাধারণ, মানে তোমার আগের চাইতে একটুও কোনো কম না, বরং কিছু কিছু জায়গায় খুব বেশি পাওয়ারফুল হয়েছে। আখি আলমগীর, এখন ভালোর ভালো করতে হবে, হাসির কন্টেন্ট আমি আরও একটু বেশি চাই, মানে একদম মানে পেটে খিল ধরে যাবে হাসতে হাসতে, ওরকম কিছু চাই, কিছু মেসেজ সব মিলিয়ে আরও একটু বেটার কিছু, বাট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। উনি বোঝাতে চেয়েছেন পেটের শিলি ছুটে যাবে, একদম এমন ভাবে হাসতে হবে যাতে পেটের শিলি ছুটে যায়। আপনারা তো এই গল্পটা জানেন তো? না জানি না, বাট শিলি ছুটে গেলে সমস্যা না? এটা তো হায়াত আঙ্কেল বোধহয় জানেন যে আমাদের বাংলা সিনেমাতে এই ডায়লগটা ছিল। শাবানা যখন চিৎকার করে বলছে যে সানি রে সানি, মানে তার দেবরকে ডাকছে, তো দেবর খুঁজতে খুঁজতে এসে দেখে যে নায়িকা বলতে বড় আপার অপারেশন হয়েছে পেটে, ওখান থেকে রক্ত, তো গিয়ে বলছে যে ভাবে তোমার কী হয়েছে? ডাক্তার বলছে প্লিজ চিৎকার করবেন না, মাত্র অপারেশন হয়েছে, চিৎকার করলে এটা ঝামেলা হতে পারে। ঠিক আছে আমি চিৎকার করব না, ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পর ভাবির সেন্স ফিরে, তো ভাবি তখন দেবরকে দেখে বলছে ওরে তুই আসছিস? না ভাবে,
ওভাবে কেঁদো না বাবি, শিলি ছুটে যাবে বাবি, ভাবি শিলি ছুটে যাবে, ভাবি শিলি না। আমাদের কারো এর মধ্যে মানে থ্যাংক গড অপারেশন হয়নি, তুমি শিলি ছুটার মতোই হাসাবে সবাইকে, শিলি ছুটে যাবে। হ্যাঁ আঙ্কেল, মনে হচ্ছে যে আজকে মোটামুটি ফাটাফাটি একটা কম্পিটিশন হচ্ছে আর কি, দুজনকে দেখে আমি বুঝলাম সেটা। ভেরি 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 স্ট্রং পারফরমেন্স আমি বলবো, এবং ওয়েল প্রিপেয়ার্ড, এবং ছোটো ছোটো যে কুইপগুলো আছে ফ্যান্টাস্টিক আমি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সৌরভ সরকার, থ্যাংক ইউ।